শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। জেলার বোয়ালখালি থানার কদুরখিল ইউনিয়নের নাপিতপাড়া-চৌমুহনি, এটা হলো নাপিত বাড়ি, এখন শশাঙ্ক শীলের বাড়ি। অক্টোবর বা নভেম্বর মাসের দিকে হবে 71 সালে একটি অপারেশন হয়েছিল। সেই অপারেশনে অনেকেই অংশগ্রহণ করেছিলেন, তার মাঝে এখানে উপস্থিত আছেন। আমি বনগোপাল দাস, পিতা মৃত ভগবান চন্দ্র দাস, কদুরখিল উপজেলা বোয়ালখালি চট্টগ্রাম। রঞ্জিত কুমার বড়ুয়া বাবার নাম। বাবার নাম মহেন্দ্রলাল বড়ুয়া। মহান মুক্তিযুদ্ধ চলাকালে আমরা দৈত্যপুরস্থ সেনবাড়ি ক্যাম্প থেকে আমরা মুক্তিযোদ্ধারা যখন রওনা দিই, তখন নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন করিম, কমান্ডার সুলাইমান। আমরা সবাই একসাথে কদুরখিল নাপিতপাড়াস্থ চৌমুহনি এলাকায় চলে আসব। আসার সময় আমরা 3 ভাগে বিভক্ত হই। 3 ভাগের মধ্যে একটা করিমের গ্রুপ, একটা সোলোম্যানের গ্রুপ, আর 7 জনকে দিয়ে একটা গ্রুপ করা হয়। ওই 7 জনের কাজ ছিল রাজাকার অধ্যুষিত কদুরখিল ইরামনগর এলাকার যে সমস্ত বাড়িঘর আছে ওই বাড়িঘরগুলোতে আগুন দিতে হবে। তাই আমি বনগোপাল দাস, বদর হোসেন, রঞ্জিত বড়ুয়া, কালীপদ দে, 7 জনের দায়িত্ব ছিল রাজাকারের যে সমস্ত বাড়িঘর ছিল এটাতে আগুন দেওয়া। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আমরা যথাসময়ে চৌমুহনিস্থ অবস্থিত আমাদের মুক্তিযোদ্ধারা যেখানে অবস্থান করছিল ওই জায়গায় আমরা গিয়ে উপস্থিত হই। ওখানে গিয়ে আমাদেরকে দেওয়া পাসওয়ার্ড বললে ওরা আমাদেরকে গ্রহণ করে নেয়। এরপর ক্যাপ্টেন করিম সাহেব তার গ্রুপকে নিয়ে দক্ষিণ দিকে চলে যায়, সোলোমানের নেতৃত্বে নাপিতপাড়াস্থ চৌমুহনিতে ওই জায়গায় অবস্থান করতেছিলাম। যখন আজান হয় আমাদেরকে কমান্ডার নির্দেশ দিলেন পজিশনে যাওয়ার জন্য। আমরা ওই জায়গায়, তখন একটা পুকুর ছিল, পুকুরটা এখন নাই, ওখানে একটা পুকুরের কর্নারে একটা টং দোকান ছিল, টং দোকানের পাশ দিয়ে দক্ষিণমুখী আমরা পজিশন নিলাম। আর একটা এলএমজিকে তাক করা হলো রাস্তার পশ্চিম পার্শ্বের পুকুর পাড়ে অবস্থান নিয়ে দক্ষিণমুখী করি। ফজর হওয়ার কিছুক্ষণ আগে আমরা শুনতে পাই দক্ষিণ দিক থেকে একটা রাজাকালের দল ব্ল্যাঙ্ক ফায়ার করতে করতে এদিকে এগিয়ে আসতেছে। তখন আমাদেরকে কমান্ডার
সতর্ক সংকেত দিলেন, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ফায়ারিং করতে হবে। তখন আমাদের রেঞ্জের মধ্যে পুনরায় এসে পড়লো, আমরা ফায়ার ওপেন করলাম। প্রথম এলএমজি ফায়ার ওপেন করলেন, আমরা অন্যরা যারা ছিলাম তারা তাদের ফায়ার ওপেন করলেন। এইভাবে পৌনে এক ঘন্টার মতন আমাদের সাথে তাদের গুলি বিনিময় হলো। গুলি ফায়ার যখন রাজাকারের পক্ষ থেকে যখন গুলি বন্ধ হয়ে গেল, আমরা চাষ করতে উঠলাম। চাষ করতে উঠে দেখতে পুকুরের পানের পাশে পাঁচজনের মতন রাজাকার পড়ে রয়েছে। আমরা দেখলাম এরা অক্ষত আছে, তাদের প্রতি আমরা বন্দুক ত্যাগ করে তাদেরকে উঠিয়ে নিলাম এবং তাদেরকে বেঁধে ফেললাম দড়ি দিয়ে। আগের থেকে আমাদের কাছে দড়ি প্রস্তুত ছিল। সেই দিন পাঁচজনের মতন রাজাকার লাভ দিয়ে পড়ছিল আত্মরক্ষার জন্য, আমরা আসি তাদেরকে ধরছিলাম এখানে। এরপর এদের আমরা মৃত কয়েকজনকে গণলাম, পাঁচজনের মতন দেখলাম যে মৃত পড়ে রয়েছে। তাদের কাছ থেকে আমরা কয়েকটা অস্ত্র পেয়েছিলাম, প্রায় সাত আটটার মতন রাইফেল খেলাম, 303 Mark IV জাতীয় রাইফেল, এগুলো আমরা কাঁধে নিয়ে নিলাম। এরপর ওই পাঁচজনকে তারা আমরা মানলাম, তাদেরকে নিয়ে আমরা পূর্ব দিকে রওনা দিয়ে সাদারহাটে আমরা অবস্থান নিলাম। ওইখান থেকে কিছুক্ষণ পর করিম সাহেব তার গ্রুপকে উদ্রুক হইয়া ওই জায়গায় আমরা মিলিত হই। মিলিত হওয়ার পর আমরা ওইখান থেকে ফকিরাখালি চলে যাই, চরণদ্বীপের ফকিরাখালি। ওইখান থেকে নৌকা করে আমরা আমাদের শেল্টার দস্যুপুরস্থ সেনবাড়িতে আমরা চলে যাই। ওইখানে গিয়ে যে পাঁচজনকে ধরে নিয়েছিলাম তাদেরকে ওইখানে যথাযোগ্য শাস্তি প্রদান করা হয়। আমার নাম প্রদ্যুত কুমার পাল, আমার পিতার নাম মিতানীন্দ্র পাল, মাতার নাম শ্রেণলতা পাল। আমার বাড়ি পটিয়া, ফোন নম্বর 7 নম্বর ওয়ার্ড মোটপাড়া গ্রাম। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন, পিতার নাম অসিমিয়া, মাতার নাম দেবতা খাতুন, 5 নম্বর ইউনিয়ন সার্বাধরী গ্রাম সন্নী। একদিন আমি জ্যেষ্ঠ বুড়া সরোবরের সঙ্গে দেখা করতে আসি যে কোনো কারণে। উনি বললেন আমরা তো একটা যৌথ অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছি এবং করিম সাহেব যদি তুমি অ্যাকোমোডেশন করে নিয়ে আসতে পারো ভালো হয় এবং তোমার 4-5 জন আসলে আরও ভালো হয়। আমাদের অন্য কাজে ব্যস্ত ছিল, আমরা ছিলাম বিনিনারা পটিয়াতে। কথাবার্তা বলে উনি রাজি হলেন, আমি আর ক্যাপ্টেন করিম ওই জ্যেষ্ঠগুলো সালটালে 7-8টার সময় এসে পৌঁছি সেনবারে। ওখানে খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা প্ল্যান করি আমরা আক্রমণ করব এবং পূর্ববর্তী বক্তারা নাপিতপাড়ার বর্ণনা এখানে দিয়েছেন যে আমরা ওখান থেকে দলচ্যুত হয়ে দক্ষিণ দিকে অশ্বিনী সেনের বাড়ির সামনে আমি আর ক্যাপ্টেন করিম অ্যাম্বুশ করি। কথা ছিল এরা যখন বাড়ির আমাদের পাশ করে চলে যাবে নাপিতপাড়ার দিকে তখন আমরা চুপ করে থাকবো, এরা অ্যাকশন শুরু করলে যখন পিছনে বলাবে তখন আমরা অ্যাকশন শুরু করব। যখন এরা অ্যাকশন শুরু করে তখন এরা এইদিকে পালাই আসে। আমার রেঞ্জের ভিতরে আসার পরে আমি স্ট্যান্ড দিয়ে 2-3টা ব্রাশ ফায়ার করি, এবার দিক বিদিক হয়ে পালাইয়া যায় চলে গেছে উপজেলার দিকে এবং পূর্ববর্তী বর্ণনা ওরা দিয়েছেন কজন মারা গেছে না গেছে। এখানে একটা পুকুর ছিল, পুকুরের কোন আমরা অ্যাম্বুলেন্স ছিলাম, ক্যাপ্টেন করেন তখন এখানে ছিল। আমরা উত্তর দিকে চলে যাই ওই নাবিতের গানায়, আমরা ওখান থেকে থানার কদুরখিল ইউনিয়নের অনুকূল দশের বাড়িতে এখান থেকে প্রায় 4 জনকে ধরে নিয়ে হানাদাররা হত্যা করেছিল। এই ব্যাপারে এই বাড়ির সন্তান এখন বলবেন নাম। আশুতোষ দাশগুপ্ত নন্দন। বাবার নাম? বাবার নাম শহীদ নিরঞ্জন দাশগুপ্ত। মার নাম? মার নাম মৃত মরিনা দাশগুপ্ত। ওদিন কি হয়েছিল? ওদিন 16 অক্টোবর ভোর সকালবেলা মুক্তিযোদ্ধারা এখানে হানাদার বাহিনীর উপর আক্রমণ করেছিল। সকালবেলা এসে আমাদের এই এলাকায় নাপিতের ঘাটায় ওরা একটা অ্যাম্বুশ পেতে বসেছিল, রাজাঘাট 4-5 জন রাজাঘাট হবে, হত্যা করা হয়েছে ওদেরকে। ওই এরপরে ওরা 4-5 জন রাজাঘাটকে ধরে নিয়ে গিয়ে চলে গেছে, ওরা মুক্তিযোদ্ধারা চলে গেছে। রাজাঘাট যারা ছিটে ছুটে এদিকে ওদিকে ছিল তারা এসে আমাদের বাড়িতে আক্রমণ করছে, আমাদের বাড়ি থেকে ধরে আমাদেরকে ধরে নিয়ে গেছিলো, আমার বাবাকে ধরে নিয়ে গেছে, আমাকে ধরে নিয়ে গেছে, আমার ভাই বড় ভাইকে ধরে নিয়ে গেছে। নামগুলো আমার বাবাকে, আমার বাবার নাম হচ্ছে নিরঞ্জন দাশগুপ্ত, আমার ভাই জনার্দন দাশগুপ্ত চন্দন, আর আমার নাম আশুতোষ দাশগুপ্ত নন্দন, আর আমার কাকা তিনকরি দাশগুপ্ত, তারপর আর হচ্ছে লেদু দাশগুপ্ত ধরে নিয়ে। আর আমাদের সঙ্গে ছিল অমূল্যবর্ধন
যে বর্ধনটা ওই বর্ধন ফ্যামিলির বাড়ি থেকে দূরে এসে আমাদের এখানে ইয়ে করছিল, ওনাকে ধরে নিয়ে গেছিলো। উনি ওই দিন হত্যার মধ্যে উনি কেমনে বেঁচে গেল, ওনাকে লাইন ধরে দাঁড় করাইছিল, গুলির মধ্যে ওর গুলি হাতের লাগে লাগার পরে ও মারা যায়নি। হঠাৎ করে পতন পরে যখন ওরা চলে গেছে তখন সায়েন্স ফিরে আসছে, যে সায়েন্স ফিরে দেখা যায় ওরা সব মাটিতে লুটিয়ে পড়ে আসছে। পরবর্তী শুনলাম ওনার থেকে শুনলাম যে উনি ওখান থেকে পালিয়ে কানগোয়ারের দিকে চলে গেছিলেন। তোমাকে ধরে নিয়ে যাওয়ার পরের ঘটনাটা বলো। আমাকে ধরে নিয়ে আমাকে এখানে চন্দ্র বাড়ির সামনে নিয়ে আমাদেরকে সবাইকে লাইন ধরে বসে রয়েছে। তখন পাঞ্জাবির একটা মেজর ড্রাইভার একটু সিনিয়র লিডার আসছে, ওখানে এসে আমার বাবার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। সে বলছে কি ব্যাপার, আমরা কি মুক্তিযোদ্ধা, আমরা তো বয়স্ক হয়ে গেছি, আমাদের এই বয়সে মুক্তিযোদ্ধা যাওয়ার কোনো কথা না, আর আমার ছেলেকে ধরে নিয়ে আসছে, আমার ছেলেও তখন ছোটো। তখন পাঞ্জাবিকে ওই কী একটা বলে ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। পরবর্তী ওই মানে পাঞ্জাবি নাকি বলে গেছে যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আমাকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে গেছে। পৌঁছে দেওয়ার পরের ঘটনাটা আর আমি জানি না। পরবর্তী শুনলাম যে 3-4টার দিকে শুনলাম যে আমার বাবা তাদেরকে ওখানে মানে লাইন ধরে ধরে মেরে গেছে। এই জায়গা হচ্ছে দেবাঞ্জি বাড়ির সামনে, চন্দ্রদের বাড়ির সামনে, অশ্বিনীচন্দ্র বাড়ির সামনে, অশ্বিনীচন্দ্র বাড়ির সামনে এনে আমাদেরকে এই রাজাকাররা ধরে আনি এখানে বসাইছিল। মারা যায়নি, উনি কিন্তু ওই ধান ইয়ের মধ্যে লুকিয়েছিল, ওখানে ওরা আসিবি দেয়, ওরা ওখানে ব্যানার দিয়ে ফুসাইছে, ধানের গোলায় ছিল তো লুকিয়ে, তো ব্যানার দিয়ে ফুসাইছে। তারপরে যে আপনি আসবেন এটা তো অক্টোবর, নভেম্বর ডিসেম্বরের কি অবস্থা ছিল? নভেম্বর ডিসেম্বর আমরা তো ওইখান থেকে, আমরা এখানে আমাদের মুসলিম এলাকাতে আমাদের যত সাহায্য সাহায্য করেছে ওই এলাকাতে আমরা থাকতাম। আমাদেরকে নিয়ে গেছিলো আমাদের একটা কবির চাচার বাড়িতে আমাদেরকে রেখে দিয়েছিলো। আর মাঝে মাঝে বাড়িতে দেখতে আসতাম, আমার মা ছিল, আমার পিসি ছিল, ওনাদের রাত্রিবেলা আমরা দেখতে আসতাম এখানে এসে, আবার আমাদেরকে ওই কবির চাচা আমাদেরকে নিয়ে যেতে পারে। তো ওইখানে আমরা কাটাম স্বাধীন হওয়ার পরেই, একদিন না দুদিন পরে ওই বাড়ি থেকে আসছি আমরা এখানে। 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পরেই আমরা আসছি, ওদিনও আসিনি, ওর পরে একদিন কি দুদিন পর আমরা ওখান থেকে আসছি বাড়িতে আসছি। আর আমার দুই ভাই ক্যালকাটাতেই চলে গেছিলো, দুই বোন চলে গেছিলো ক্যালকাটাতে, ওরা আসছে স্বাধীন হওয়ার আরও 2-3 মাস পরে। পরের দিন আবার এসে আবার ওই রাজাকার ছিরাজ, ওই আমাদের একটা চক্রবর্তী বাড়ি মতিলাল চক্রবর্তী লালু, ওনাকে মারছে। ওইদিনেই আমাদের কালীবাড়ির সামনে মানে ওর ভালো নাম জানি না সায়রা, ওই ইন্তবাঞ্জির বাড়ির ওই লোকটাকে ওই মানে খাইয়ের মধ্যে মেরে ফেলে দিয়েছিল। ওই ভগবান চৌধুরী, তারপর সমীর চৌধুরী, ও দীপক চৌধুরী, দিলু, এগুলো আমাদের পাড়া। ওই অন্যদিকে আছে রতিরঞ্জন মজুমদার, তারপর ছিল সুধা, ভালো নামটা আমি জানি না, ওনাকে ধরে ওনাকে মারছিল। মুসলিম একজন ছিল, নামটাকে ভুলে গেছি, এই কয়েকজন মানে 11-12 জনের মতো হবে ওই দিন ওইখানে অন্ধেশ্বর মাস্টার। এ দুটোর উপর কিন্তু আমি জানি বলখালি থানার কদুরখিল ইউনিয়নের নাপিতপাড়া চৌমুহনিতে প্রায় একই স্থানে এরপরে আরেকটি অপারেশন হয়েছিল, সেই অপারেশন সম্পর্কে এখন ওনারা বললেন। নাম? বাবার নাম? ঠিকানা কোনটা? হাসানুজ্জামান, বাবা মনিরুজ্জামান, গ্রাম কদুরকিল, উপজেলা বোয়ালখালি, চট্টগ্রাম। মোহাম্মদ গালাল মিয়া চৌধুরী, পিতা মৃত হাফেজ আহমদ চৌধুরী, কদুরকিল, থানা বোয়ালখালি, জেলা চট্টগ্রাম। নভেম্বরের প্রথমে হবে অথবা অক্টোবরের শেষ দিকে হবে? ভারত থেকে এসে আমাদের কমান্ডার বসরবাজির নেতৃত্বে নাপিতের ঘাটায় অপারেশনের জন্য মনোনীত হয়। আমরা এখানে যে আমরা আছি, আরও অনেকে মারা গেছে, আমরা এই অপারেশন করি। অপারেশনের আগের দিন আমাদের একজন মুক্তিযোদ্ধা মুর্শিয়ারে ওনাকে আমরা রেখি করার জন্য পাঠিয়েছিলাম। ওকে মুক্তিযোদ্ধা রাজাকাররা বুঝতে পেরেছে যে ও মুক্তিযোদ্ধা, গুলি করে মুর্শিয়ারের পাশে একটা বট গাছ আছে, বট গাছের তলায় ওনার লাশ ছিল। আমরা লাশটা যাই আনি, তারপরের দিন আমরা কাটাই অপারেশনের ব্যবস্থা করি। 4টার দিকে আমরা অ্যাম্বুস নিই, সকাল ভোরে ভোরে রাজাকারেরা এদিকে কদুরকিলে আসতেছে, আসতে দেখে আমাদের সাথে আমরাও দেখি আমাদের সাথে সম্মুখযোদ্ধা হয়। সম্মুখযোদ্ধা হওয়াতে ওখানে 3-4 জন রাজাকারকে আমরা ধরে ফেলি, আর বাকি রাজাকারগুলো চলে যায়। এই হলো নাপিতের ঘাটার অপারেশনের। আমি মনোগোপাল দাস,
আমি দাঁড়াইছি কদুরখিল বোয়ালখালে চট্টগ্রাম দুর্গাবাড়ি সংলগ্ন বধ্যভূমি স্মৃতিসৌধের পাশে। এই জায়গায় 16 অক্টোবর পাক হানাদার বাহিনী অনেক লোককে হত্যা করেছিল, তাদের স্মৃতি স্মরণে এই বধ্যভূমি নির্মিত হয়েছে। নন্দন, আমার বাবাকে এই জায়গায় মানে হত্যা করা হয়েছে। আমার নাম শিমুল শীল, আমি কদুরখিল ইউপি সদস্য, 5 নম্বরের। আমার বাবার নাম বালছিল মুক্তিযুদ্ধ মৃত। এখানে আমি আমার বাবা থেকে শুনেছিলাম কদুরখিল 1971 সালে 16 অক্টোবর এখানে একজনকে এক লাইনে দাঁড়িয়ে ফায়ার করছিল। এই নিয়ে এটাই কদুরখিল বধ্যভূমি ঘোষণা বোয়ালখালি চট্টগ্রাম। আমার নাম আহমেদুল হক। আমার নাম শামসুল রন্দীপারি, রঞ্জিত কুমার বড়ুয়া চরণদীপারি, মাহবুব আলম বাবন বর্ষ, বাবন নাম কদুরখিল বোয়ালখালি থানা। আমার বাড়ি পটিয়া এবং 16 অক্টোবর এখানে পাক হানাদার বাহিনী এবং রাজারা মিলে সুরগানকে হত্যা করেছে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। শরৎচন্দ্র বড়ুয়া মুক্তিযোদ্ধা, তার নাম ডাক্তার প্রিয়নাথ বড়ুয়া। আমার বাড়ি চরকেদিরপুর 9 নং ওয়ার্ড বোয়ালখালি পৌরসভা। এই বধ্যভূমিতে এই কদুরখিলের প্রায় 35 জন এখানে হত্যা করা হয়েছিল। হানাদাররা মুক্তিযোদ্ধাদের মারতে পারে নাই, তারা কোনো অপারেশনের পরে এলাকার নিরীহ জনগণকে ডেকে হত্যা করেছে, এটা গণহত্যা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।